বাংলাদেশ টিম নে যে পহলি এশিয়ান টিম হ্যায় জিনোনে ইয়ে সাবিত করকে দিখায়া কি আগর আপ 50 ওভার আপনে প্রপার ব্যাটসম্যান কে সাথ খেলনে কি কোশিশ করো তো কোই এসি বড়ি বাত নেই হ্যায় দুনিয়া কে কহতে হ্যায় জি অস্ট্রেলিয়া কি বহুত বড়ি বোলিং লাইন আপ হ্যায় কামিন্স হ্যায় স্টার্কস হ্যায় ইসকে আলাওয়া উনকে পাস কুছ ভি নেই কুলটন আইল অর জ্যাম্পা অর বাকি দুসরে তিসরে লোগ হ্যায় ডোন্ট ডিসরেসপেক্ট টু দেম বাট দে আর নট ভেরি থ্রেটনিং সো উনকে খেলাফ ভি রান হো সকতে থে আগর আফগানিস্তান ইনসানো কি তর খেলতা ইয়া থোড়া দিমাগ লগাতে ইয়া থোড়া মেচোর হোকে খেলতে তো ও ভি অস্ট্রেলিয়া কো পকড় সকতে থে সো আই থিঙ্ক কি ইয়াহাঁ পে ইয়ে আফগানিস্তান ট্রিপ মিস কর গয়া কিউ মেচোর টিম কে পাস নেই লেকিন বাংলাদেশ নে এসি গলতি নেই কি বাংলাদেশ নে আরাম রাত সে ইনিংস বিল্ড কি আপনা মুশফিকুর রহমান হো উনকে মাহমুদুল্লাহ হো বাকি প্লেয়ার্স হো আহিস্তা আহিস্তা উনহোনে আপনি পার্টনারশিপ খড়ি কি কোই বড়া ডেঢ় দফা 200 কিসি নে কিয়া ছোটি ছোটি পার্টনারশিপ কি হমনে ভি ইহি গলতি কি কি পার্টনারশিপ বিল্ডনে কি সো বাংলাদেশ পার্টনারশিপ বিল্ড করতে হুয়ে উনহোনে 330 লগা দিয়া আব সাউথ আফ্রিকা ইস মুশকিল সিচুয়েশন মে ফাঁস গিয়া হুয়া আর উনকো পতা হি নি লগ রহা কি আব ইতনা প্রেশার ফাপ কে উপর আ গয়া থা কি উসকো তেজ খেলনা হি পড়না থা আব তেজ খেলতে গে দো চৌকে মারে উনহোনে মুশফিক কো মারে উনহোনে চৌকে মারে দো লেকিন তেজ খেলতে হুয়া আপ স্পিনার সে আউট হো গে তো আপনে উপর খাম খাই ও আপনা সিচুয়েশন কা প্রেশার ডাল দিয়া আপ আপনে আর মই সমঝতা হু কি দেখেন মই বার বার ই পহলে কে চুকা মানে এক প্রোগ্রাম মে ইস বার বেঠা হুয়া থা মই এক প্রোগ্রাম মে লাইভ বেঠা হুয়া থা তো মানে কাহা থা আগর বাংলাদেশ আজ সাউথ আফ্রিকা সে জিততা হ্যায় তো ইয়ে আপসেট নেই হ্যায় ভাইজান বাংলাদেশ ইজ এ টিম আজ ও টিম হ্যায় জিসকে পাস স্পিনার্স পুরে হ্যায় দো কি উনকে পাস ফাস্ট বোলার্স পুরে নেই হ্যায় কপ্তান সমেত স্পিনার ভি ঠিক হ্যায় লেকিন ইয়ে ও টিম হ্যায় জো আউট কর সকতি হ্যায় প্রেশার ডাল সকতি হ্যায় লেকিন উনকে পাস ব্যাটিং লাইন আপ বহুত বড়ি হ্যায় উনকে পাস বহুত লম্বি জোড়ি ব্যাটিং লাইন আপ হ্যায় 8 নম্বর তক ব্যাটিং হ্যায় কপ্তান তক ব্যাটিং করতা হ্যায় উনকি সো ইয়েট অগেন মই ইয়ে সমঝতা হু কি আজ ইয়ে আপসেট নেই হ্যায় और इसके साथ साथ बांग्लादेश अगर ये स्टार्ट ले लेता है तो बाकी एशियन टीमों को स्पेशली पाकिस्तान श्रीलंका और अफगानिस्तान को ये रियलाइज करना पड़ेगा कि ये एशिया की टीमों का भी टूर्नामेंट है ये नहीं हो सकता कि आप जाके ऐसे ही मुंह उठा के शॉटे मार के श्रीलंका की तरह आउट हो गया है पाकिस्तान पता नहीं किस चीज का प्रेशर लेके आउट हुआ है कोई ऐसी बात नहीं है हालांकि उनके भी दो रेगुलर जो फास्ट बॉलर थे शैन गैब्रियल अभी वो खेल ही नहीं रहे था अभी वो खेल ही नहीं रहे थे और दूसरा उनका कीमा राउच है वो भी नहीं खेल रहा था सो आई थिंक टेक इट इजी आई नो आई अंडरस्टैंड वर्ल्ड कप इट्स अ फर्स्ट गेम थोड़ी सी मिस्टेक्स हो जाएंगी बट साउथ अफ्रीका लुक्स अ वेरी पुअर टीम लुक्स अ वेरी पुअर टीम इन टर्म्स ऑफ कि इनमें मुझे सिलेक्शन कंफ्यूज नजर आ रही है कप्तान के डिसीजन कंफ्यूज नजर आ रहे हैं और जहां बांग्लादेश का अगर देखो आप तो इनका कप्तान बड़ा तगड़ा है ठीक है जी उसको पता है एग्जैक्ट क्या क्या करना है उसने सो आई थिंक नाउ अगर इफ बांग्लादेश विंस टुडे इट इज नॉट अपसेट सो गाइस दिस इज अ प्रॉपर टीम दैट इज देयर टू प्ले द सेमी फाइनल्स और ये खेलने जा रहे हैं